আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরার চেষ্টা করব। অনেকেই আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন বা ফোন করেও জানতে চান যে বিটল পোকার মাদার থেকে ডিম কীভাবে সংগ্রহ করবেন এবং ডিমগুলো সংগ্রহ করার পর বাচ্চা কী জন্য বড় হইতেছে না এবং বাচ্চা কখন চেঞ্জ করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাইতেছেন এগুলা বিটল পোকার মাদার কাছে। আপনারা খেয়াল করেন যে এটা হয়েছে বিটল পোকার যে মাদার আছে, সুপার ওমের মাদার হয়েছে এগুলা। এবং এই মাদারগুলার আমি খাবার কি দিছি, এই জায়গায় আমরা দেখা যাইতেছে গাজর দিয়েছি। আপনারা এলে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, যে কোনো ধরনের সবজি দিতে পারেন, যাই হোক। আর মাদারগুলো চেঞ্জ করার যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, আপনারা যখন দেখবেন এই বসিটাতে আপনার পোকাগুলো রাখার বয়স হয়ে গেছে 10 থেকে 12 দিন, তখন হাতের আঙুল দিয়া আপনি এক কর্নারের দিকে বসিটা এভাবে নাড়া দিবেন। বসিটা এভাবে নাড়া দেওয়ার পর আপনারা দেখবেন যখন ক্ষুদ্র ক্ষুদ্র দেখবেন বসিটা কিন্তু একা একাই নড়তেছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে বসিটা যে জায়গায় নাড়া দিয়েছেন, এই জায়গায় নাড়া দেওয়ার পর দেখেন এই যে দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র নড়তেছে, এই জায়গায় কিন্তু লার্ভা দিয়ে দিছে। যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন যে বসিটা একা একা নড়তেছে না এবং ছোটো ছোটো আপনার চোখে ধরা পড়তেছে না যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু নড়তেছে, ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করা দরকার নাই। আর একটা জিনিস লক্ষ্য করবেন, বসিটা যদি আপনার শুকনা না থাকে, জমাট বেঁধে দেয়, তাহলে এই বসিতে কিন্তু বাচ্চা দিবে না। আপনারা বসিটা যখন এটাতে সর্বপ্রথম দিবেন তখন খেয়াল করবেন যে বসিটা রৌদ্র দিতে হবে। রৌদ্র দেওয়ার পর এই বসিটা রৌদ্র দিয়ে শুকিয়ে তারপর মনে করেন এই বিটল পোকার নিচে মাদারের নিচে এই বসিটা দিতে হবে, এবং 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ দেওয়ার পর এখন যেহেতু চেঞ্জ করার সময় হয়েছে তখন কী করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। কিছু বসি নিয়ে আসি তাহলে দেখাইতে পারবো। যাই হোক, আমি কিছু বসি নিয়ে আসলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে বসিটা দেখতে পাইতেছেন এই বসিটা এই জায়গায় দিতে হবে আপনাদের সর্বপ্রথম, এবং পাত্রটা এভাবে সমানভাবে নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে বসিটার মোটা কীরকম হয়েছে, দেখেন আপনারা খেয়াল করে দেখেন বসিটা 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ হয়েছে কিন্তু। তারপর এই জায়গা থেকে এই পেপার সহকারে যে মাদারগুলো উঠে এই জায়গায় তো উঠলো, তারপর এভাবে রেখে দিবেন। কিন্তু আপনি এই যে এরকমভাবে গাজরের 4টা টুকরা নিয়ে এভাবে 4 কর্তানে দিয়ে দিবেন। তারপর এই জায়গা থেকে মাদারগুলা বাছাই করে বক্সে রেখে দিবেন। এটা সবচেয়ে ভালো দিক যেটা, এটা উঠতেও পারে না এবং মনে করেন ট্রি বেয়ে উপরে উঠে চলে যেতে পারে না, পাশাপাশি দুর্গন্ধ তো করেই না। যাই হোক, এখন আপনারা দেখেন ক্যামেরাটা কাছে ধরেন, এই যে দেখেন এই লার্ভাটা কিছুটা বড়, তাই হয়তো কিছুটা বোঝা যাইতেছে মনে হয় আপনাদেরকে। দেখেন কাছাকাছি ধরেন, এই যে দেখেন লার্ভাগুলা, এটা একটু বড় লার্ভা তাই একটু দেখা যাইতেছে, আর যেগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো কিন্তু দেখা যাইতেছে না। কিন্তু আপনার খেয়াল করলে দেখতে পারবেন, এটা দেখেন বসিটা কিন্তু নিজে থেকে নড়তেছে, অল্প অল্প কিন্তু নড়তেছে, এটা একদম ছোটো ছোটো। তাই এইভাবে হয়েছে আপনার চেঞ্জ করার নিয়ম, আপনারা যখন বাচ্চাটা ক্ষুদ্র দেখতে পারবেন তখন কিন্তু এটা চেঞ্জ করবেন। আর যাই হোক, দ্বিতীয় কথা যেটা, এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে মেলোয়াম মাদার, যেটা পাখির জন্য আমরা চাষ করি এটা। এবং এটা লার্ভাটা একটু সাইজে ছোটো হয়, এটা যে কোনো ধরনের কেজ বার্ড বা পাখি, এতে 10,000 লার্ভা থাকলে 10,000 লার্ভায় আপনারা সবগুলাই অটোমেটিকভাবে মাদারে পরিণত হয়ে যায়। এগুলো কোনো প্রকারের ঝামেলা বা কোনো প্রকারের ঝামেলায় পড়তে হবে না আপনাদের, কারণ হয়েছে এগুলো কোনো কাপে রাখা লাগে না, কোনো কাপ ক্রয় করতে হবে না। তাহলে আপনারা খেয়াল করবেন যে এইটা আমি যে সিস্টেমে চেঞ্জ করছি, চেঞ্জ করার দিক দিয়ে এটাও কিন্তু সেম সিস্টেমে চেঞ্জ করবেন, কিন্তু এটা মাদার করার জন্য কাপে রাখা লাগে না। তা বন্ধুরা, যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যারা এই মাদার বা মেলোয়াম অথবা সুপারওয়াম চাষ করতে চাইতেছেন, মাদার পোকা সংগ্রহ করতে চাইতেছেন, তারা বিভিন্ন জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন। এবং যারা অনেকে আমাকে বলে রাখছিলেন, আমি কাউকে কখনো নেওয়ার জন্য বলি নাই, কারণ আমাদের অসংখ্য মাদার এই মুহূর্তে আছে আমাদের কাপে বসানো। যারা আমাকে নখ দিয়ে রাখছিলেন, তাইলে এই মুহূর্তে মাদারগুলো আপনারা নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।